আসসালামু আলাইকুম। আজকে আমরা বাড়িতে কোকোপোল তৈরি করব। কোকোপোল তৈরির জন্য আমাদের লাগবে চট, সুতা আর লাঠি। চটটিকে প্রথমে প্রয়োজন মতো কেটে নেব। কোকোপোল নারিকেল ফাইবারের তৈরি গাছের সাপোর্ট বা স্টিক, লতানো গাছ সৌন্দর্য বর্ধনকারী গাছ ও শাকসবজির জন্য উপযুক্ত। এছাড়া গাছের জন্য এটি অন্যতম গ্রোয়িং মিডিয়া সাপোর্ট। আমি এখানে চট দিয়েই কোকোপোল তৈরি করে নিচ্ছি। লাঠির মধ্যে ভালোভাবে চটটি পেঁচিয়ে নেব। কোকোপোল বেশি সময় ধরে পানি ধরে রাখতে পারে এবং ছিদ্রযুক্ত হওয়ায় এর গায়ে গাছ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শিকড় সৃষ্টি করে। এরপর লাঠির মধ্যে চটটি ভালোভাবে আটকিয়ে রাখার জন্য আমরা দড়ি দিয়ে বেঁধে দেব। আপনারা চাইলে চট অথবা নারিকেলের ছোবা দিয়েও এটি তৈরি করে নিতে পারেন। কোকোপোলে গাছ অনেক শিকড় সৃষ্টি করে, ফলে সহজেই গাছে কোকোপোল বেয়ে উপরের দিকে উঠতে পারে। সার্বিকভাবে কোকোপোল গাছের সাপোর্ট হিসেবে কাজ করে এবং গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে, ফলে গাছের ফলন বৃদ্ধি পায়। কোকোপোল বিভিন্ন সাইজের হয়ে থাকে। আপনার এলাকার পার্শ্বস্থ নার্সারিতে খোঁজ নিলেই যে কোনো সাইজের কোকোপোল পেয়ে যেতে পারেন এবং গাছের সাপোর্ট হিসেবে এটি ব্যবহার করতে পারেন, অথবা বাড়িতে নিজেই তৈরি করে নিতে পারেন এই প্রক্রিয়া অনুসরণ করে। আমার কোকোপোল তৈরি হয়ে গেছে। এখন আমি এটি লতানো মানি প্ল্যান্ট গাছে ব্যবহার করব। লতানো মানি প্ল্যান্ট গাছটি ভালোভাবে পেঁচিয়ে দড়ি দিয়ে বেঁধে দেব, যাতে এটার সাথে আটকে থাকে, এবং গাছে পানি দেওয়ার সময় পুরো কোকোপোলটিতে আমরা পানি স্প্রে করব, যাতে এর শেকড় কোকোপোলে আটকে যায়। মানি প্ল্যান্টে কোকোপোলটি আটকে আছে। ধীরে ধীরে এই মানি প্ল্যান্টের পাতাগুলো আবার বড় আকার ধারণ করবে। কোকোপোলে আটকে গেলে শেকড়টি আপনারা খুব সহজেই বাড়িতে এটি তৈরি করে নিতে পারবেন জিরো বাজেটে। আমি আমার বাগানের জন্য এটি তৈরি করে নিয়েছি। বারান্দা বাগানে যেহেতু জায়গা কম থাকে, এজন্য কোকোপোল খুবই দরকারি, কারণ একদিকে উপরের দিকেই শুধু উঠতে থাকে, এতে অন্য জায়গা নষ্ট হয় না, এক জায়গায় সুন্দরভাবে আটকে থাকে গাছ। এতে করে অল্প জায়গায় অনেক গাছ রাখা যায়। আজকের মতো এ পর্যন্তই। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।